তুরস্ক নতুন করে F-16 যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে আঙ্কারা 40টি F-16 ব্লক 70 এবং 80টি যুদ্ধবিমান মডার্নাইজেশন কিট কিনতে ইচ্ছুক। তুরস্কের বিমান ভর পুরোটাই আমেরিকার যুদ্ধবিমান দিয়ে সাজানো। এদের মধ্যে আছে F-4 এবং F-16। 1974 সালে F-4 যুদ্ধবিমান কিনতে শুরু করে তুরস্ক এবং 1994 সাল পর্যন্ত এই বিমানগুলো সরবরাহ করে আমেরিকা। এই লম্বা সময় ধরে কয়েকশো F-4 যুদ্ধবিমান পায় তুরস্ক, এর বেশিরভাগই এখন সার্ভিসে নেই। বাকিগুলো 2020 সালের দিকে সার্ভিস থেকে অবসর নেওয়ার কথা, কিন্তু এগুলোকে বারবার মডার্নাইজেশন করে 2025 সাল পর্যন্ত এদের জীবনকাল দীর্ঘায়িত করছে তুরস্কের সেনাবাহিনী। এমনকি এগুলোকে আরেকটু ঘষে মেজে 2030 সাল পর্যন্ত ব্যবহার করতে চায় দেশটি। অন্যদিকে তুরস্কের F-16 যুদ্ধবিমানের যাত্রা শুরু হয় 1983 সালে, তখন আমেরিকার সঙ্গে 160টি বিমান কেনার চুক্তি হয়। এদের 8টি আমেরিকায় এবং 152টি তুরস্কে উৎপাদনের কথা থাকে সেই চুক্তিতে। তুরস্কের এরোস্পেস ইন্ডাস্ট্রিজ বা TAI 1987 সালে আমেরিকার সঙ্গে একত্রে এই বিমানগুলো উৎপাদন শুরু করে তুরস্কে। শুরুর দিকে কাজগুলোকে বিমান তৈরির বলার চেয়ে এবং আমেরিকা থেকে সব যন্ত্রাংশ নিয়ে এসে তুরস্কে সেট করা বলা যায়। পরে আমেরিকা থেকে লাইসেন্স নিয়ে তুরস্কে উৎপাদন করতে দেখে এই বিমানগুলো দেশীয়ভাবে উৎপাদন করার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং সফটওয়্যার। 1980 থেকে 1990 সালের মধ্যে 232টি ব্লক 30x40x50 মডেলের F-16 তৈরি করে তাই। এভাবে তুরস্কের বিমান ভর সজ্জিত হয় F-16 যুদ্ধবিমান দিয়ে। তুরস্কের বিমান বাহিনীকে সর্বশেষ F-16 বিমান সরবরাহ করা হয় 2012 সালে, সেগুলো ছিল F-16D ব্লক 50+ মডেলের। তুরস্কের TAI এই F-16গুলো আধুনিকায়নেরও কাজ করে। মিশর, পাকিস্তান এবং জর্ডানের সেনাবাহিনীর F-16 যুদ্ধবিমানগুলোকেও মডার্নাইজ করে তুরস্কের এই এরোস্পেস ইন্ডাস্ট্রিজ। মিশর বিমান বাহিনীর জন্য 46টি ব্লক 40 মডেলের F-16 তৈরি করেছে তুরস্কের TAI। আধুনিকায়নের মাধ্যমে যুদ্ধবিমানের আয়ু বাড়ানো বা নতুন বা আপডেটেড প্রযুক্তি যোগ করা হয়। যেমন স্বাভাবিকভাবে F-16 যুদ্ধবিমানগুলো 8000 ঘন্টা বা 30 থেকে 35 বছর ওড়ার পর অবসরে যায়, সে অনুযায়ী তুরস্কের কাছে যে F-16 আছে তার অনেকগুলোর জীবনকাল শেষ হয়ে গেছে। তুরস্ক সেগুলোকে মডার্নাইজেশন করে তাদের বয়স আরও 4000 ঘন্টা বাড়িয়ে 12000 ঘন্টা উড়ার ক্ষমতা সম্পন্ন করেছে। সেই অনুযায়ী এই বিমানগুলো 2030 সাল পর্যন্ত উড়তে পারবে। তবে এখনও অনেক F-16 আছে যেগুলোর স্বাভাবিক উড্ডয়নকাল 2040 সালের পরে শেষ হবে। তুরস্কের যে যুদ্ধবিমান আছে সেগুলোর অবস্থান কী? তুরস্কের কাছে এখন 238টি F-16 এবং 30টি F-4 সহ সর্বমোট 268টি যুদ্ধবিমান আছে। এগুলোর মধ্যে F-4R সব তার জেনারেশন যুদ্ধবিমান, আর F-16গুলোর মধ্যে 36টি হচ্ছে ব্লক 30, 102টি ব্লক 40, 71টি ব্লক 50 এবং 29টি ব্লক 50+ মডেলের। এইগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন ফাইটার জেট। এখন এই F-4 বিমানগুলো অলরেডি অবসরে যাওয়ার বয়সে এসে পৌঁছেছে। এদের ঘষে মেজে মানে আধুনিকায়নের পর আধুনিকায়ন করে এগুলোর বয়স আরও 2 থেকে 3 বছর বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া F-16 এয়ার ব্লক 30 মডেলের যে 37টি বিমান আছে সেগুলো 2030 সালের পর আর উঠতে পারবে না। তখন হাতে থাকবে F-16-এর চতুর্থ প্রজন্মের 197টি যুদ্ধবিমান, যেগুলো আধুনিকায়নের পর 2040 থেকে 2035 সালের দিকে অবসরে যাবে। একটা দেশের বিমান বাহিনীকে শক্তিশালী করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সর্বশেষ প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান। সেদিক থেকে চিন্তা করলে তুরস্কের এখনও ফিফথ জেনারেশন যুদ্ধবিমান নেই, যদিও F-16 এখনও সবচেয়ে ভালো যুদ্ধ বিমানগুলোর মধ্যে পড়ে, কিন্তু তুরস্কের মতো একটা দেশের জন্য যথেষ্ট নয়। এই বিষয়টি সামনে রেখে তুরস্ক F-16 যুদ্ধবিমান প্রকল্পের অংশীদারী হয়। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এই বিমান পাওয়ার কথা ছিল 2018 থেকে 2019 সালের দিকে, কিন্তু রাশিয়া থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অজুহাতে তুরস্ককে এই বিমান তৈরির প্রকল্প থেকে বের করে দেওয়া হয় এবং যে বিমানগুলো কেনার চুক্তি হয়েছিল সেগুলো দেয়নি আমেরিকা। ওখানে তুরস্কের লস হয় প্রায় $1.4 বিলিয়ন। এটা পুরোপুরি আমেরিকার খামখেয়ালি এবং আমার শক্তি আছে
তাই যা ইচ্ছা করব মনোভাবে বহিঃপ্রকাশ। যদি তুরস্ক এখন ধর্ণা ধরছে আমেরিকার কাছে যে আমাকে হয়তো F-13 প্রকল্পে নেও নয়তো আমার টাকা ফেরত দেও, অনেকটা গুলিস্তানের ফুটফাতে দোকাবাজের কাছে দোকা খাওয়ার মতো। আমও যাই থলেও যাই, তুরস্কের এখন সেরকম অবস্থা। আমেরিকা এই দুটির কোনোটাই করবে না, অর্থাৎ প্রকল্পে ফেরত নেবে না, টাকাও ফেরত দেবে না। তুরস্কের সেনাবাহিনী কোনো কনভেনশনাল বা প্রথাগত যুদ্ধের জন্য কমপক্ষে 240টি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দরকার। যদি তুরস্কের এখন সব মিলিয়ে আছে 264টি, কিন্তু এগুলো কমতে থাকবে এবং 2030 সালে আরও কমে হবে 190টি। এ কারণে এখন বিমানবাহিনীর এই প্রয়োজন পূরণ করা জরুরি। তুরস্কের ড্রোন যদি যুদ্ধে অনেক সফল, কিন্তু পুরোপুরি একটা বিমানবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে দরকার শক্তিশালী যুদ্ধবিমানের। তুরস্কের যুদ্ধ পরিস্থিতি আসলে তুরস্কের এখন তিন ফ্রন্টে যুদ্ধ ভাব। একদিকে ইরান আজারবাইজান, এই ফ্রন্টে ইরান আজারবাইজানের চেয়েও তুরস্ককে বড় হুমকি হিসেবে দেখছে এবং আঙ্কারাকে হুমকি দিচ্ছে। অন্যদিকে গ্রিস দেদারসে অস্ত্র কিনছে আমেরিকা ও ফ্রান্স থেকে। এছাড়া তেল গ্যাস অনুসন্ধানে ভূমধ্যসাগর এখন উত্তপ্ত, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে তুরস্ক গ্রিসের মধ্যে। যদি এমন কিছু হয় তাহলে সেটি ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে এই অঞ্চলে, কারণ সেখানে তুরস্কের বিরুদ্ধে শক্তিশালী একটা জোট গঠন হচ্ছে। তুরস্ক এই তিন ফ্রন্টে, অর্থাৎ ইরান, ভূমধ্যসাগর ও গ্রিস, এই তিন ফ্রন্টেও তুরস্কের বিমানবাহিনীর শক্তি গুরুত্বপূর্ণ। তাই এই যুদ্ধ পরিস্থিতিতে আপনার যদি সর্বশেষ প্রযুক্তির বিমান হাতে থাকে তাহলে আপনার শক্তি শত্রুকে বিভিন্ন মেনু অ্যাওয়ার থেকে বিরত রাখবে। এয়ার ডিফেন্সের ক্ষেত্রে যেটাকে ডেটারেন্স বলা হয়, অর্থাৎ শত্রুদের যেটাকে সমীহ করে চলে সেটাকে অনেকগুণ বাড়িয়ে দেয় আপনার এয়ার শক্তি। এ কারণে তুরস্কের নতুন বিমান কেনা জরুরি। অন্যদিকে নিজের হাতে যেগুলো আছে সেগুলোর আধুনিকায়ন দরকার। এক্ষেত্রে তুরস্কের নিজস্ব বিমান TF-X চাহিদা পূরণ করতে সক্ষম কিনা। তুরস্ক 2010 সালের দিকে তার বিমানবাহিনীকে শক্তিশালী করার যে প্ল্যান নিয়ে এগোচ্ছিল, F-35 যুদ্ধবিমান না পায় সেখানে বড় একটা ধাক্কা খায় আঙ্কারা। এখন যদিও সরকার নিজেদের TF-X যুদ্ধবিমান নিয়ে আসার কথা বলছে, কিন্তু সেটি অত সহজ নয়। সব কিছু ঠিক মতো চললে হয়তো 2032 বা 2035 সালের দিকে তুরস্কের বিমানবাহিনী পাবে এই বিমান। আমরা যদি ধরেও নেই যে তুরস্কের নিজস্ব তৈরি পঞ্চম জেনারেশন যুদ্ধবিমান TF-X 2035 সালের দিকে দেশটির বিমানবহরে যোগ দিবে, তাতেও 2040 সাল পর্যন্ত বিমানবাহিনীর প্রয়োজনীয় পরিমাণ বিমান সরবরাহ করতে পারবে না তুরস্কের বিমান প্রস্তুতকারক কোম্পানি TAI। এই TF-X নিয়ে আরেকটা ভিডিও আসবে কয়েকদিনের মধ্যে, সেখানে বিস্তারিত আলোচনা করব। তুরস্কের নতুন বিমান দরকার, এসব কারণে তুরস্কের বিমানবাহিনী এখন পঞ্চম প্রজন্মের না হলেও চতুর্থ প্রজন্মের কমপক্ষে 40 থেকে 50টি নতুন বিমান দরকার। আর এখন যেগুলো হাতে আছে সেগুলোর আধুনিকায়ন দরকার। নতুন করে নেভিগেশন, রাডার সিস্টেম, আবহাওয়া সিস্টেম, এভিওনিক্স, অপটিক্স, অস্ত্র বহন ক্ষমতা সহ আরও অনেক ধরনের আধুনিক সিস্টেম ব্যবহার করে এই বিমানগুলোকে আপডেটেড করা দরকার। এই জন্য F-16 প্রস্তুতকারক দেশ থেকে 80টি মডার্নাইজেশন কিট কিনতে চায় তুরস্ক। আরেকটি বিষয় যা একটু আগে বলেছিল যে F-16 সব পার্টসগুলো আমেরিকা থেকে এনে তুরস্কে কিন্তু সেটা করা হতো। এছাড়া তুরস্কের সেনাবাহিনী গত 45 বছর ধরে আমেরিকার এই দুই বিমানই ব্যবহার করে আসছে, F-4 ও F-16। তাই F-16 কিনলে বিমানবাহিনী খুব সহজে ব্যবহার শুরু করতে পারবে, কারণ পাইলট তো আগে থেকেই রেডি। বিষয়টি একম ভাবুন, তুরস্কের পাইলট থেকে শুরু করে টেকনিশিয়ান পর্যন্ত, এমনকি বিমানের হ্যাঙ্গার পর্যন্ত সবচেয়ে এই F-16 বিমানের সঙ্গে পরিচিত। তুরস্ক এই বিমানের অনেক পার্টস এবং আধুনিক সফটওয়্যারও তৈরি করছে। আর এই ক্যাটাগরির যতগুলো বিমান আছে, যেমন রাশিয়ার সুকোই SU-35 বা ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান, এগুলোর তুলনায় F-16 অনেক সাশ্রয়ী। রাফাল 130 মিলিয়ন, SU-35-এর দাম 75 মিলিয়ন আর F-16-এর দাম 50 থেকে 70 মিলিয়ন। তাই এই বিমান কিনলে তুরস্ক অনেক দিক দিয়ে লাভবান হবে। কিন্তু বিশাল এক প্রশ্ন থেকেছে এখানে, সেটি হলে আমেরিকা কি তুরস্কের কাছে এই বিমান বিক্রি করবে? তুরস্ক যে প্রস্তাব দিয়েছে আমেরিকাকে, সে প্রস্তাব প্রথমে আমেরিকার ফরেন মিলিটারি সেলস প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তারপর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কংগ্রেসের অনুমোদন লাগবে,
তবে আমেরিকার কংগ্রেস আটকে দিতে পারে এই প্রস্তাব, কারণ কংগ্রেসের দুই পক্ষ অর্থাৎ ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই পক্ষ গত 7 থেকে 8 বছর ধরে তুরস্কের বিরুদ্ধে কঠিন অবস্থানই আছে। যে কোনো টনকো বিশ্বে তুরস্কের বিরুদ্ধে অবস্থান নেই তারা, তাই এখান থেকে এই প্রস্তাব অনুমোদন পাবে বলে মনে হয় না। কোনো দেশের সাথে একদিক দিয়ে সংঘাত, তো অন্য দিক দিয়ে আবার সম্পর্ক, একদিক দিয়ে শত্রুতা, তো অন্য দিক দিয়ে বন্ধুত্ব। এটাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির আসল চেহারা। আন্তর্জাতিক রাজনীতিতে আপনি যদি শক্তিশালী হতে চান, বড়দের ক্লাবে যোগ দিতে চান, তাহলে এই চ্যালেঞ্জগুলো আসবে, এগুলো মোকাবেলা করে সামনে এগোতে হবে।